ভাই বুঝলি, অনেকদিন তো টাইম আছে, একটা মাল করছে তিন চারটি আমি পড়িনি বসে আছি, আর তুই এখনো একটা পড়াতে তিন চারটি একটা ধার দে না, নেই হবে নে বুকিং থালি থালি ভাই, তুই বাড়ি গিয়ে লুডো খেল বরঞ্চ, যদি দম থাকে থালি পটি দেখা দিন, তুই 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 একটা পটি থালি হবে কোন হবে, তুই একটা পটি দে পটি দে একটা 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 নেই 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 একটা দে নেই একটা দে নেই ভাই 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 বিরিয়ানি বিরিয়ানি খাবো না ভাই, চিকেন চাপ ব্যাস আমার ডিসিশন ফাইনাল, একটা 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 না না হবে না হবে না একটা 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 না হবে না একটা 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 হে ভাই 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 এই এই তো বাইরে ধরছি আমার জন্য আমার জন্য এই মেয়েটার নাম্বার টেন দে ভাই বাইরে ধরছি বাইরে ধরছি এটা 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 বাইরে ধরছি বাইরে ধরছি ঠিক আছে আর নয় এটাই ঠিক আছে ঠিক আছে একটু শুনবে হ্যাঁ বলুন সবে তুলেছি খরচা পাতে আছে দাঁড়া হবে খুন তাহলে ঠিক আছে ভাই আমি আসছি ভাই রাতবেলা ফোন ফোন করতে হবে অনেক ব্যস্ত তো তো যাওয়া জানা কখন এখন না একটু ফোন করতে হবে নাম আমার ভুল দেবে হয়তো আবার বলাই যায় না হ্যালো হ্যাঁ চিনতে পারছো আরে আমাকে চিনলে না সেই নাম্বার দিলে পুলের গোড়ায় হ্যাঁ 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 বলো এই বসে রয়েছে তুমি যাচ্ছ খাওয়া হয়ে গেছে একদিন দেখা করা হবে দু তারিখে শুক্রবার দিন চেষ্টা না তোমাকে আসতেই হবে একটু এসো দেখা করার ইচ্ছা হচ্ছে দু ঘন্টা দাঁড়িয়ে রইল আসার কথা আসবে না নাকি কোনো বিপত্তি হলুই নাকি বাড়ি যাবে একবার ভাবছি এখনো আসছে না ওই তো আসছে
কত দেরি হলো, ধর আমি 2 ঘন্টা ধরে আমি ওয়েট করছি। আরে আরে সব বলছি, দাঁড়াও দাঁড়াও। আচ্ছা আচ্ছা বসো বসো। তা তুমি এত হাঁপাচ্ছ কেন, কি হয়েছে? কি একটা বাড়িতে একটা সমস্যা হয়ে গেছে, খুব একটা বড় সমস্যা। আমি তোমাকে এখন কিছু বলতে পারবো না, কিন্তু পরে সব বুঝিয়ে বলবো। কি হয়েছে, কি টাকা পয়সার সমস্যা, কি হয়েছে কি বলো। না না আমি পরে বলবো, পরে পরে, এখন এখন একটু সমস্যা চলছে, পরে বলবো, পরে পরে বলবো, ঠিক বলবো, পরে বুঝিয়ে সুঝিয়ে বলবো। ফোন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি আমি আসছি আসছি, আমাকে এখন যেতে হবে, আমি পরে দেখা করবো। কি হলো, কে ফোন করলো, এক্ষুনি তো এলে, এক্ষুনি চলে যাবে, সবে তো এলে। আমি তোমাকে সব পরে বুঝিয়ে বলবো, এখন আমাকে যেতে হবে, আমি আসছি। কি হলো বলদিন, এক্ষুনি এলে এক্ষুনি চলে গেল, ঠিক বুঝতে পারলো না তো কেসটা কি হচ্ছে। 2 ঘন্টা আ পরে এলো, জিনিস ঠিক ম্যাচ খেলো নি। যাই বাড়ি দিকে যাই। দুই দিন পর, 3 দিন ওর কোনো খবর নেই, ভাল লাগছে না। এবার বাড়ির দিকে যাবো, কিন্তু ওর মা যদি বলে ও যা হবে দেখা যায়, ভাবা হচ্ছে না। মানে কে একটা ফোন করি, হ্যালো তুই কোথায়, তাড়াতাড়ি জোড়া পড়ে গেছে, তাড়াতাড়ি। তাদের যা হবে দেখা যায়। কি হলো এত তাড়াতাড়ি, কে কি জন কি জন্য ডাকলি তুই? আরে সুমনার কোনো খোঁজ খবর নেই, 2-3 ধরে ফোন সুইচ অফ, ভালো লাগছে না। সেই দেখা করেছি আর দেখা করতে আসেনি। চ একটু ওদের বাড়ির দিকে যাবো, চ চ চ। তুই এপারটা যা, আমি এপারটা দেখছি, তাতে যা তাতে যা। সুমনা তুমি এখানে বলে কি করছো? 3 দিন হয়ে গেল তোমার কোনো খোঁজ নেই, তো তোমার 2 দিন ধরে ফোনে পাচ্ছি না, কি হয়েছে গো? সেই গেলে তো তোমার আর কোনো খোঁজ নেই, তোমার চিন্তা করে করে তোমার বাড়ি গিয়ে চলে এলাম। ও দাদা আপনি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছেন? কেন কেন সুমনার সাথে, সুমনার সাথে কোথায়, ওখানে তো কেউ নেই। এই তো এখানে বসে রয়েছি, এই তো। এ কি, আমি কোথায়, তা কোথায়? তুমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাকে খুঁজছিলে? কেন ওখানে সুমনা বসছিল ওই বাড়িটার মেয়ে, বাড়িটার মেয়ে কোথায়? আমি তো কাউকে দেখতে পাইনি, তুই ওখানে অজ্ঞান হয়ে গেছিলি কেন?
অজ্ঞান? হ্যাঁ, তুই তো ওখানে অজ্ঞানই হয়ে গেছিলি, তোকে তো এই দাদা তুলে আনলো। তুই ওখানে কেন অজ্ঞান হয়ে গেছিলি বলতো? তুমি ওকে এখন খুঁজতে এসছো কেন? অনেকদিন পরে কেউ ওই বাড়ির লোক কাউকে খুঁজতে এসছে, তুমি ওকে চিনলে কী করে? ওর সাথে আমার রিলেশান আছে, ওর ফোন ফোন কিছু হচ্ছে না, ওই জন্য আমি ওকে ধরে খুঁজতে এসছিলাম। রিলেশান? হ্যাঁ, ওর সাথে লাস্ট যখন দেখা হয়েছিল আমার, তখন খুব চিন্তায় ছিল, ওই জন্য আমি বাড়িতে খুঁজতে এসছি। আজ তোমাদের কবে দেখা হয়েছিল? 3 দিন আগে দেখা হয়েছিল। এটা কীভাবে সম্ভব? 1 বছর আগে ও আর ওর মা তো গলায় দড়ি দিয়ে মারা গেছে, এই 3 দিন আগে তুমি যেদিন বলছো সেদিনকে তো ওদের বাৎসরিক গেল। আমার তো কিছু মাথায় ঢুকছে না, তুমি ওখানে কাকে দেখতে পেয়েছিলে? আমরা তো কোনোদিন দেখতে পাইনি, এটা কীভাবে সম্ভব? আমি কি তাহলে ভূতের নাম্বার নিলাম? এটা কি জিন? এটা কি সত্যি জিন? আমি জিনের নাম্বার নিলাম। হ্যালো গাইস, তো ব্যাপারটা হচ্ছে যে এই ভিডিওটা তোমরা ভাবছো যে ভিডিওটা খুব একটা ভূতের সিন নেই, তার কারণটা হচ্ছে যে এই ভিডিওটা কিন্তু আমরা স্ক্রিপ্টেড করে নি, তার মানে ও আমরা কেউ লিখে নি, ঠিক আছে? এই ভিডিওটা নেওয়া হয়েছে, এটা সত্যিকারের ঘটনা। তো সত্যিকারের ঘটনা আমরা যেমন স্ক্রিপ্টে ভূত টুত দেখাই, তো ওরকম কোনো ব্যাপার থাকে না, যতটা সেখানে আমরা জানতে পেরেছি সেখান থেকে সেটাই জানানো হয়েছে। আর একটা কথা, সেটা হচ্ছে যে আমাদের কিছু ফ্যামিলি প্রবলেম হচ্ছিলো, ঠিক আছে? তো সেই জন্যই একটু ভিডিও আসতে দেরি হচ্ছিলো, ঠিক আছে? তো কী প্রবলেম হচ্ছিলো পরবর্তীকালে জানাবো, ঠিক আছে? এর একটু প্রবলেম ছিল, ক্যামেরা পেছনে রাজা ভাই আছে, রাজা ভাই একটু প্রবলেম ছিল, ঠিক আছে? তো সেই কারণে তো মোটামুটি সবাই এখন চলে এসছে, ঠিক আছে? তো আর তোমরা ভিডিওগুলো সব সব করে শেয়ার করো, তাই বলো। টাটা।